গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে অ্যাকচুয়ালি 5th January ফ্রাইডে। সো হঠাৎ করে কালকে রাত্রিবেলা অরণ্য ফোন করে বললো যে দাদা একটা মেসেজ করেছে এনফিল্ড থেকে, বাইক চলে এসছে, তো আজকেই নিতে যাব, কিছু করার নেই। আজকে যেহেতু আমার অফিস, এখন বাজে 7:30, এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম, তো এখন রেডি হয়ে বেরোবো। তো অফিস করে আমি অর্ণবের সাথে বেরোবো, হয়তো তোমাদের সাথে সারাদিনটা শেয়ার করতে পারবো না, বিকজ অফিসের মধ্যে ভিডিও করা অ্যালাউ নেই। তো অফিস থেকে বেরিয়ে আই গেস পুরোটা দেখাতে পারবো। রেডি হয়ে গেছি আমি, তো এখন কটা বাজে, 8:45 বেজে গেছে। তো আমার চা খাবো, মা চা দিয়ে গেছে, এখনও চা খাওয়া হয়নি রেডি হতে গিয়ে, এতটাই লেট হয়ে গেছিলো। চা খেয়ে ঝটপট বেরোতে হবে, না ট্রেন মিস। এই জাস্ট বেরোলাম, এখন স্টেশনে যাচ্ছি, ট্রেন ধরবো, 9:10 ট্রেন, এখন 8:55 বেজে গেছে, তাড়াতাড়ি যাচ্ছি, টিকিট কাটা। জাস্ট বাস থেকে নামলাম, এখন যাচ্ছি অটো ধরতে বিশ্ববাংলা থেকে আমার অফিস জিপিতে। জাস্ট বাস থেকে অটো থেকে নামলাম, অফিস ঢুকলাম, এই যে জিপি, এবার অফিস করে বেরিয়ে দিয়ে দেখা। এই যে একজন আসছে, একই জামা, একইভাবে বাড়িতে আর জামা কিনে দেয়নি, কোথায় চলে গেল একটা। এই জাস্ট অর্ণবের বাড়িতে এলাম, তো বাড়িতে এখন কাজ চলছে, ওই জন্য আওয়াজ হচ্ছে প্রচণ্ড। এখন এখানে আমার আমি লগ মানে আরেকটু লগ ইন করতে হবে, আমাকে কিছু কাজ বাকি আছে, তো ওটা যত তাড়াতাড়ি। আরে ভাই বন্ধ কর না, হ্যাঁ একটা ভিডিও করার হলে আমি গান চালিয়ে দেয়। তারপর কিছু কিছু কাজ বাকি আছে অফিসের, এখনও সেই কটা কাজ করে নিয়ে দেন আমি আর অন্য বেরোবো। তো ফাইনালি আজকে বাইকটা আনতে যাচ্ছি। একজন আমাকে তাড়া দিচ্ছে অফিস করার জন্য, অফিস না করে ইয়ার্কি মার চাই, যাব ওখানে একটু আইসক্রিম কেক খাচ্ছি, যাব ওখানে গিয়ে কি বলে কাগজপত্রের কাজ আছে তো। হ্যাঁ তারপরে তুই আবার বাড়ি দৌড়াবি। এই এখন সবে বেরোচ্ছি আমরা, এই যে একজন কেক মেরে রেডি হয়ে গেছে, আর আমাকে পাগলের মতো রয়ে গেছে, এই আর এরা দাঁড়িয়ে আছে। হ্যালো অনেকটা দেরি হয়ে গেছে আমার জন্য, আমি অফিস করছিলাম, অফিসটা কোনো রকমে করে এখন আমাকে বের করেছি। আজকে ফ্রাইডে বলে আরো মানে তাড়াতাড়ি বন্ধ করতে পেরেছি, নয়তো অন্যদিন হলে আমার অফিস শেষ হতে হতে 7:00-8:00 বেজে যায়, তার থেকে বেশিও দেরি হয়, ওই জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেল। আর একজন খুশিতে নাচছে এখন, আরে বাইক 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 ফাইনালি আনতে যেতে পারছি। আর এক অনেকটা দিন পরে দেওয়ার কথা ছিল, সাডেন কালকে কল করে বলছে যে বাইক চলে এসছে নিতে এসো, ওই জন্য কোথায় গেলো দেখি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি বেলঘড়িয়া, বেলঘড়িয়ার ওই রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে নেওয়া হবে, বারাসাত থেকে নেওয়া হচ্ছে না সিন্স বারাসাতে আসেনি। আর আজকে সকালবেলা এত এক্সাইটমেন্ট বাইক নেবে বাইক নেবে যে হেডফোনের বক্সই হারিয়ে ফেলেছে। পেয়েছে স্টিল। এই জাস্ট পৌঁছলাম আমরা বেলঘড়িয়াতে এনফিল্ডের শোরুমে, আরেকজন এই যে মজায়, মজার কি আছে, কি মজার কিছু নেই, ওইটা না বাইক, হ্যাঁ তো রাত্রি চ না কেমন করছে একটা। ফাইনালি চলে এসেছি, এই যে আরেকজন আর আমার সাথে কথাই নেই, ডিরেক্ট চলে গেল, চ সাইন করতে ব্যস্ত। সাইন করতে করতে হাঁপিয়ে গেছে একজন, বাইক নেও না ওই জন্য সাইন করছে। না না রেজিস্ট্রিতেও 4-5টা করতে হয়। আলটিমেটলি অর্ণব ব্ল্যাক গাড়িটাই নিচ্ছে, আ গিয়া कैसा लग रहा है? ओ
গিয়ে পাড়া দাবে রে, চপচপ করছে রায় রায়। ফাইনালি ব্ল্যাকটাই নিতে নিয়েছে, ব্ল্যাকটা ক্যান্সেল করাতে গিয়ে বলেছে যে ব্ল্যাক চলে এসছে দাদা, তার জন্য ব্ল্যাকটাই। একজন এখানে খুশিতে কিরম করছে, মানে কি করছে এই যে। এই অর্ণব, কেবিলের ওটা চেক করে নিস, কাকিমাই ফটোটা দিতে বলেছিল। কেমন লাগছে? আরেকজন এখানে বড় মার ফটো নিয়ে এসছে, কালকে মস্তি পুজো দিতে যাবে, কিন্তু কালকে আমি থাকবো না, কালকে আমার পিকনিকে যাব কাকার অফিসে, তো একাই মনে হয় যাবে। গিয়ে বাইকটা কতক্ষণে চালাবে, এটা আটকানো দেখ ওর মধ্যে। হ্যাঁ ওটা দেখে খোল, ওই যে একটা বাইক কিনলো, আবার একটা দিন নাকি বসে দেখছে কেছে, না না পরে বাইক কিনে দেবে নাকি, বসেই রয়েছে। আরে নাম আমি তো দাঁড়িয়ে আছি, বাইক হ্যান্ড ওভার হবে বলে দাঁড়িয়ে। এখান থেকে বাইক নেওয়া হলে জানি না কোথায় নেওয়া যাবো, মানে এমনি খাওয়া দাওয়া করতেছি, অফিস থেকে দুপুরে লাঞ্চ করে বেরিয়েছি, এই যে এখানে কফি দিয়েছে, এই যে নতুন একটা হেলমেট, আমার এই হেলমেটগুলোই জোটে, আমাকে আর ভালো হেলমেট কিনে দেয় না। বড় মায়ের ফটো ছুঁয়ে তারপরে বাইক চালানো, পাবি না হাইট, পাবি না ট্রায়াল নিচ্ছিলাম। কি কে তুই কিনবি, তুই কিনবি এটা? না সম্ভবই না, যা হাইট চাবি লাগাতে ব্যস্ত। তুই জানিস না সিস্টেম,
আপাতত আজকে রাতের জন্য ফুল কিনতে আসা হয়েছে, মানে না না আমার আজকে এমনি জাস্ট ঘরোয়া ভাবে এই যে রাতে ফুল নাই যে এখান থেকে একটা মালা নেওয়া হচ্ছে। কাকিমা আপাতত আজকে রাতের জন্য ওই ধূপ টুপ দিয়ে মালা টালা দিয়ে ইয়ে করবে, আবার কালকে রাত সকালে আমি জানি না কী করবে, বলেছিল তো বড়মার ওখানে যাবে বড়মার মন্দিরে। আর আমার তো কালকে পিকনিকের জন্য যেতে পারবো না, আমি অর্ণবের সাথে যেতাম, আমার বাড়ি থেকে 5 মিনিট হেঁটে বড়মার মন্দির হবে না কালকে। একটা ধূমসো বাইক কিনে নিয়েছে আর ঘোরাতে পারছে না গো, ঘোড়া পেছনে টোটো, এখন যাচ্ছে কাকিমাকে দেখাতে। এরপর খেতে যাওয়ার কথা ছিল এমনি স্ন্যাক্স স্যান্ডউইচ বার্গার, মানে এই যে কাকিমা আসছে খোল দেখো মুখের সামনে দাঁড়িয়ে বললো এই তো এনো একজন যে কি করবে বাইকটাতে, উঠবে না শোবে এটার সাথে, এটাকে কোলে নিয়ে রাখবে কি করবে বুঝতেই পারছে না। বিরিয়ানি কিনে দিবি কটা বাজে দেখিস একবার, 9টা বাজে যায় আমার যেতে কোনো অসুবিধা নেই, তোর দেরি হবে আমার কোনো ব্যাপার না। হ্যাঁ কালকে সকালে উঠতে হবে, একটু শ্যাম্পু করতে হবে, আমি শত সকালে আর 4টার সময় তো শ্যাম্পু করা যায় না, রাত্রিবেলা করে না খাবি না অন্য কথা দেখাবি কি বসে খাবো না কিনে নিয়ে যাব, কিনে দেবো আমি দাদা বৌদি থেকে কিনে পুরোনো দোকানটা থেকে কিনবো, নতুন দোকানটা থেকে আমি কিনবো না। হ্যাঁ পুরোনো দোকানটা ফাঁকা আজকে উইকডেজ, আজকে বিরিয়ানি খাওয়ার মকা আছে ফ্রিতে, আগের দিনে একটু আগের দিন পুরোনো দাদা বৌদি থেকে আমাকে একটা বিচ্ছিরি বিরিয়ানি কিনে দিয়েছিল। একজন ভাবছে কতক্ষণ আমি চালাবো পুজোটা দেওয়া হলেই না, কালকে তুই নিয়ে চলে যাস বাইকটা। আরে ভাই থাকতে তো রে, ভাই থাকলে একটা আলাদা ব্যাপার, নাম্বার দেয়নি নাম্বার প্লেট তো দেরি আছে, দুদিন তো কোনো কেস হবে না সিগন্যাল অন করা। হুম আগে তাই করে দিই, হয়ে গেছে আজকের মতো পুজো দেওয়া, এটা রাখো এই এই ইয়েটা ম্যাচ করা ভালো দিয়েছে ইয়েটা গ্লাভসটা, মালাটা থাকবে না 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 মালাটা খুলে নাও, হাম যা রহে হ্যায় বিরিয়ানি খরিদনে কে লিয়ে, ওই যে অর্ণব বলছে খাবে না তো ওকেও খেতে হবে, তাহলে আমি বিরিয়ানি নিয়ে যাবো, আমি না হলে খাবি না তাই নিয়ে চল যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নামছি, ফোনটা ধর নেমে যাচ্ছি, আমার একটুখানি আজ অন্যরকম খাবার খেতে ইচ্ছা করছিলো কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, একটা বাইক কিনে তাকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে, গেটটাও খোলে না লেট হয়ে যাচ্ছে যে। বিরিয়ানি কা দোকান না কেরা কোথায় পার্ক করবি, ওই সেই কোনাটায় তুলতে হবে, এই জাস্ট বিরিয়ানি নিয়ে এলাম, এই যে একটা আমার একটা অর্ণবের, বাড়ি যাবো অনেক দেরি হয়ে গেছে, অনেকক্ষণ থেকে মা দুবার ফোন করে ফেলে চলবে, এই ট্রেনে উঠছি বাড়ি যাবো, ওঠাতে এসছে ট্রেনে উঠিয়ে কতক্ষণে যাবে এখন গিয়ে বাইকটা নিয়ে একটু বেরোবে, এখন এসবের মন নেই
এখন কে কোথায়, আমি চলে গেলেই হয়ে গেল। এই নেমে ট্রেন থেকে নেমে এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ঝটপট খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে শোবো আগে, আর শরীর দিচ্ছে না সেই কোন ভোরবেলা অফিসে বেরিয়েছি, এখন বাড়ি ঢুকছি। অলরেডি 10:15 বেজে গেছে, এই জাস্ট অ্যাকচুয়ালি ফ্রেশ হয়ে এলাম। তো কালকে অনেক ভোরবেলা বেরোনোর আছে, 5:50-এর ট্রেন, যেহেতু এখান থেকে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে ওলা বা উবের ধরে যাব পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট থেকে অফিসের গাড়িতে পিকনিকে, ওটা জোকাতে। তো ওই জন্য অনেক ভোরবেলা বেরোতে হবে, আর অত সকালবেলা এই ঠান্ডার মধ্যে শ্যাম্পু করা ইম্পসিবল, মানে অসম্ভব আর ঘুম থেকে উঠে। তো ওই জন্য এখনই এই শ্যাম্পু করে ভিজা চুল নিয়ে বসে আছি, এই খেয়ে নিয়ে ড্রায়ার দিয়ে চুলটা শোকাবো। এই যে বিরিয়ানি গরম করে নিয়ে এলাম, আর মা বাবা খেয়ে শুয়ে গেছে, যেহেতু অনেক সকালে উঠতে হবে কালকে। তো ফাইনালি অর্ণবের একটা ড্রিম ফুলফিল হলো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।